বন্ধুরা, একদিকে যখন বাংলাদেশের ঘরের ভেতরে অশান্তি, তো অপরদিকে আবার পাকিস্তানের ঘরের ভেতরে অশান্তি। বাংলাদেশের ঘরের পরিস্থিতি দেখে অনেক বাংলাদেশি খুশি হয়েছিল, কিন্তু এই খুশি তাদের যার বেশিক্ষণ রইল না, সেটা আবারও প্রমাণ করে দিল আজকের এই আপডেটটিতে। পাকিস্তানের ওপর একটি বড় হামলা হয়ে গেছে, তাও আবার এই হামলাটি হয়েছে পাকিস্তানের তিনটি এলাকায়। প্রথম হামলাটি হয় পাকিস্তানের আফগানিস্তান বর্ডার সীমান্ত এলাকায় তোরঘামে। বলা হচ্ছে পাকিস্তানিদের ওপর আফগান সীমানা থেকে তোপের গোলা পর্যন্ত ফায়ার করে। অপরদিকে পাকিস্তান দাবি করেছে তারা তাদের ফাইটার জেটকে পাঠিয়ে দিয়েছে সীমানায়। মানে এখন পরিস্থিতি দেখলে বুঝতে পারবেন ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেছে। তো অপরদিকে আবার পাকিস্তানের ওপর দিকে হামলাটি হয়েছে তেহরিক তালিবান অর্থাৎ যে টিটিপি নামে পরিচিত, তা আবার নর্থ বাজারিস্তান এলাকায়। তো এখানে যদি আবার তিনটে হামলার কথা বলি, তাহলে তৃতীয় হামলাটি হয়েছে পাকিস্তানের বেলুচিস্তান এলাকাতে। পাকিস্তানের ঘরের ভেতরে হামলাটি একসাথে এত জায়গাতে এই টাইমে হয় যখন পাকিস্তানের বাংলাদেশের ঘরের ভেতরে পরিস্থিতিকে দেখে খুশি হচ্ছে। পাকিস্তানের ঘরের ভেতরে একসাথে তিনটি বড় বড় জায়গায় আক্রমণকে দেখে যে সমস্ত বাংলাদেশিরা পাকিস্তানকে ভালোবাসে বা আব্বু বলে, তারা পর্যন্ত হেলে যাবে। কিন্তু এই মুহূর্তে তালিবান যেভাবে পাকিস্তানকে মারছে, এটা দেখে পাকিস্তানিদের এটা কর্মফল বলতে পারেন। পাকিস্তানে হঠাৎ করে অজ্ঞাত পরিচয় আক্রমণকারী অ্যাক্টিভেট হয়ে গেছে। এখনকার হওয়া তিনটি আক্রমণের মধ্যে তৃতীয় হামলাটি সব থেকে বড়। সবার প্রথমে আপনারা পাকিস্তানে তৈরি টিটিপির হামলা সম্পর্কে শুনে নিন। টিটিপি নর্থ বাজারিস্তান এলাকাতে পাকিস্তানি সেনার উপর ভয়ঙ্কর হামলা করে। অনেক পাকিস্তানি সেনা মার খাওয়ার খবর সামনে বেরিয়ে এসছে, সাথে পাকিস্তানের অনেক সেনা চৌকিকে পর্যন্ত কব্জা করে নিয়েছে। এবার যদি আমরা বালুচিস্তানের কথা বলি, তাহলে বালুচিস্তানের পস্তুন এলাকাতে সেখানকার ডিস্ট্রিক্ট চেয়ারম্যান আর সেখানকার ডেপুটি চিফের উপর আক্রমণ করে তাদেরকে মেরে দিয়েছে। হামলাটি হয়েছে সেটি হচ্ছে চীনের সিপিএসসি প্রজেক্টের খুব কাছে। এবার আপনাদের তৃতীয় সবথেকে বড় হামলাটি সম্পর্কে বলে দিই। এই হামলাটি করেছে আফগানের তালিবান। এই হামলাটির আন্দাজা পাকিস্তানের নিউজ পত্রিকা ডনের আর্টিকেল থেকে বুঝতে পারবেন যে যখন পাকিস্তান বলে যে তাদের দুই তরফ থেকে গোলাগুলি হচ্ছে, তখন আপনারা এটা ধরে নিতেই পারেন যে পাকিস্তান খুব খারাপভাবে মার খাচ্ছে তালিবানের হাতে। পাকিস্তান যখন বলে যে তারা সীমানাতে চেকপোস্ট বানাচ্ছে, তখন আপনারা ধরে নিন যে পাকিস্তানের ঘরের ভেতরে তালিবান ঢুকে ঢুকে মারছে। আফগানিস্তানের তালিবান তোরখাম বর্ডার এলাকাতে পাকিস্তানকে ভালোভাবে ঠোগাই করেছে। আফগান তালিবান হেভি আর্টিলারিকে ইউজ করছে, মানে হামলাটি অনেক বড়। আফগান তালিবান পাকিস্তানি সীমানার কাছে তারা তাদের আর্টিলারিকে খাড়া করে দিয়েছে। পাকিস্তান দাবি করছে যে তারা তাদের ফাইটার জেটকে নাকি সেখানে পাঠিয়ে দিয়েছে। আপনাদের জানার জন্য বলে দিই যে তোরখাম এরিয়া অনেক সেন্সিটিভ এরিয়া। এই জায়গাটি পাকিস্তানে আফগানিস্তানের সীমান্তের ব্যবসার একটি মুখ্য জায়গা। এই বর্ডার দিয়ে দুই দেশের লোকেদের যাওয়া আসা হয়। আফগানিদের বক্তব্য যে এই যে সীমানা বা তোরখাম বর্ডার, এটার থেকে অনেক পিছনে চলে যাওয়া উচিত পাকিস্তানিদের। তোরখাম বর্ডারের কাছে পাকিস্তানিদের যে এলাকা, ওই এলাকাটি তালিবানিদের তাদের নিজের জায়গা বলে মানে। বন্ধুরা, একদিকে পাকিস্তান, অপরদিকে বাংলাদেশ ঘরের ভেতরে সবাই ঢুকে ঢুকে ঠোগাই করছে। এই খবর শুনে আপনাদের কি মতামত, সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।